হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বৃহস্পতিবার এখন দেখো সকালের পুজো দেওয়া হয়ে গেল। সকাল বলতে এখন প্রায় ওই 11টার কাছেই বাজে। সকাল থেকে যা যা কাজ ছিল সেগুলো সব করেছি। ওদের স্কুলের টিফিন বানানো থেকে শুরু করে সকালের পার্টটা কমপ্লিট হলো, মানে এখন শুধু রান্নাটা বাকি। তো আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছে এর আগে ব্লগে যে তুমি রান্না করো কখন, তো দেখো এখন রান্না করছি। তো এই না যে সকালবেলা উঠেই রান্না করে ফেলবো, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ সকালে অ্যাক্টিভ আমি, ওদের টিফিন বানানো সকালের তো একবার রান্না করতেই হয়, টিফিন বানাই কি সকালের খাবার বানাই, তারপরে সেগুলো গুটিয়ে গাটিয়ে তারপরে আবার দুপুরেরটা করতে হয়। তার মাঝখানে ঘরের তো নানানটা কাজ আছে না, ঘর দোর পরিষ্কার করা, মোছা, ধুলোবালি ঝাড়া, তারপরে আজকে আবার কিছু এক্সট্রা কাজও করেছি, পুজো দিতে সময় লেগেছে, সেজন্য এখন 11টা বেজে গেছে। তো দেখো আজকে আমি রান্না করব পনিরের তরকারি। আর তোমরা যারা সকালে কাজকর্ম দেখতে চাও আজকের দিনের, বৃহস্পতিবার সকাল থেকে যা যা কাজ করেছি সেগুলো তোমরা আগের ব্লগে দেখতে পাবে, হয়তো তোমরা দেখেছো, বা যারা দেখোনি দেখে নিতে পারো, এর আগের ব্লগটাতে আমি শেয়ার করেছি। তো একবারে পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যায়, সেজন্য আমি ভাগ করে নিয়েছি। তো কিছুটা পনির আমি রেখে দিলাম, এটা কালকে টিফিনে ওদেরকে দেব। তো আজকে যতটুকু দরকার ততটুকুই রান্না করছি। তো আজকের পনিরটা একটু অন্যরকম করে বানাবো, যেটা হচ্ছে পনিরটাকে একটু কষা কষা করে মশলা টাইপের বানাবো। আজকে আর পনিরের পাতলা তরকারি বানাচ্ছি না, তো তার জন্য এখানে পনিরগুলোকে আগে ভালো করে একটু ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। নিয়ে তারপরে আলুটা ভেজে একেবারে মশলা কষিয়ে তরকারিটা বানাবো। তো দেখতে থাকো, আজকে পনিরটা একটু অন্যরকম নতুনত্বভাবে বানাচ্ছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে পনিরটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি লবণটা দিলাম। তো এবারে আমি পনিরগুলোকে নামিয়ে নেব। তো এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা আর একটু জিরে দিলাম। তো এবারে আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। তোমরা চাইলে আলুগুলোকে আগে থেকে ভেজে রাখতে পারো একটু লাল লাল করে, তাতে আরও ভালো হবে। তো এখানে আমি একবারই তরকারিটা বানাচ্ছি একটু তাড়াতাড়ির জন্য। তো দেখো এখানে এবার আমি দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা আমি দেব। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে। তো এবারে আমি মশলাটাও দিয়ে দেবো। তো এখানে আছে, এই মশলাটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে, তো সেটা দিয়ে কষাচ্ছি। তারপরে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো আছে, সরি টমেটোর কথা ভুলে গিয়েছিলাম। তো তারপরে এটাকে কষাতে কষাতে দিয়ে দেবো এর মধ্যে আমি পোস্ত বাটা। তো পোস্তটা আমি বেটে রেখেছি, আর পোস্তর সাথে যদি কয়েকটা কাজু বাদাম দিয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। তো আমি আজকে শুধু পোস্ত বাটাই দেবো, তো পোস্তর সাথে আমি কাজু বাদামও বেটে নিই। তো দেখো এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়িচাড়ি মিক্স করে নিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো পোস্ত বাটার সাথে বললাম যে একটু কাজু বাদাম, একটু কিশমিশ বাটা দিলে আরও ভালো হবে। তো আমি আজকে শুধু পোস্ত বাটা দিয়ে বানাচ্ছি। তো এবারে এটাকে ভালো করে চলো মিক্স করে নিই। তো আমি কিন্তু পনির আলুর তরকারি অনেক সময় ক্রিমও দিয়েছি তরকারির মধ্যে, তাতেও কিন্তু ভালো হয়েছে, মানে একটুখানি ক্রিম অ্যাড করে দিতাম তো তাতেও খুব ভালো হতো। তো একদিন সেরকমভাবেও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তো দিয়ে দিলাম এর মধ্যে জল। তো যেহেতু কষা কষা পনিরটা হবে সেজন্য আমি খুব একটা বেশি জল দেব না, তো এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। যখন দেখবো একদম মাখা মাখা হয়ে গেছে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে পনির বানালে কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা চাইলে এই পনিরের তরকারির মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, বাট ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু অনেকেই পছন্দ করে না, সেজন্য আমি ক্যাপসিকাম পনিরের তরকারিতে কোনো সময় দিই না আর কি। একাধবার দিয়েছিলাম, তাতে খুব একটা কেউ পছন্দ করেনি। তো যাই হোক এখানে পনিরের তরকারি রেডি। তো দেখেই বুঝতে পারছো তরকারিটা খুব টেস্টি হয়েছে, তো হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছিল। তো আজকে রান্না, এর মধ্যে ভাত আছে, আজকে এটার মধ্যে ভাত করেছি, ঝুরঝুরে ভাত, মানে ভাতটা আজকে কুকারের এই পাত্রটার মধ্যেই করেছি। এই যে ভাত, ভাত আগেই করেছি, এখানে ডাল করেছি, মুগ ডাল, লেবু আছে, এই যে মুগ ডাল করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে। আর এখানে এই তো পনিরের তরকারি দেখালাম, যে পনিরের তরকারি, এই যে পনিরের তরকারি, পনির কষা, আর চাটনি আর করিনি আজকে, আর এই যে তিল বাটা করেছি,
তিলটাকে ভেজে বেটেছি আর না তিলটা বেটে নিয়ে এক ফোঁটা সরষের তেল মানে মিক্স করে দিয়েছি। প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। গোপালকে তো বাড়িতে নিয়ে চলে এসেছি, তারপরে মেঘলা করে গেল, আকাশের অবস্থা খুব খারাপ, এই দেখো বৃষ্টি হচ্ছে। তো আমার চিন্তা আমি যে মিষ্টুকে আনতে যাব কি করে আনতে যাব এই বৃষ্টি ঝড়ের মধ্যে, তো সেটাই চিন্তা করছিলাম। তো এবারে আমি গোপালকে খাইয়ে দেব, তো দেখা যাক বৃষ্টিটা থেমে যাবে। তো দেখো দেখো গোপাল ও বৃষ্টি দেখছে, তো ওকে এখন খাইয়ে দিই চলো। আর এই দেখো রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিই। গোপালকে এখন আমি খাইয়ে দেবো, তবে ফোনটা এখন আমি চার্জে বসাবো, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো গোপালকে এখন খাইয়ে দিই, তারপরে মিষ্টিটা আনতে যেতে হবে, তো বৃষ্টিটা থেমে গেলে ভালো হয়। গোপাল এখন পুরি খাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধেবেলায় আর আজকে তো বৃহস্পতিবার, সন্ধেবাতি দিয়ে তারপরে পাঁচালি পাঠ করব। আর তখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, গোপালকে খাওয়ালাম, তারপরে আবার মিষ্টুকে আনতে গিয়েছিলাম, ওকে বাড়িতে এনে তারপরে খাওয়া দাওয়া করেছি। তো খুব ঝড় বৃষ্টির মধ্যেই পড়েছিলাম, যদিও ঝড়টা অতটা ছিল না কিন্তু বৃষ্টি ভালোই ছিল। তো সেইভাবে খুব মানে কষ্ট করে আসতে হয়েছে টোটো করে। তো যাই হোক, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওকে স্কুল থেকে আনতে হয়েছে। তো এখন সন্ধেবাতি দিয়ে একটু পাঁচালি পাঠ করব, করে তারপরে ওদেরকে পড়তে বসাবো। তো প্রতি বৃহস্পতিবার করে আমি ধুনো দিই, ভালো করে সন্ধে দিই, কিন্তু আজকাল আমি ধুনো দিতে পারলাম না, তার কারণ নারকলের যে খোসাগুলো হয় যেগুলো ধুনো ধরাতে লাগে, তো সেগুলো রেডি করা ছিল না। তো সেজন্য দেখলাম থাক আজকে ধূপকাঠি দিয়েই দিয়ে দিই, আর ধুনো ধূপ দিয়েও দিই, ধুনো ধূপও আছে যেটাতে ধুনোর গন্ধ বেরোয়, তো সেটা দিয়েও সন্ধে দিই। আর আমি বৃহস্পতিবারে সন্ধে দেওয়ার সময়ও কিন্তু মানে জোগাড় দিয়ে মানে উলু দিয়েই কিন্তু সন্ধে দিই। নির্মল আকাশ মৃদু মধু বইতেছে মনোয় বাতাস, মলয় পর্বতী বসী লক্ষ্মী নারায়ণ কর মনুষ্যকে দুইজনে করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তি বলে উভয়ের পূর্ণ মিলতিনি। আর পাঁচালি পাঠ যেটা আমি করি এটা অনেকটাই পুরনো পাঁচালি, কিন্তু আমার এই পাঁচালিটায় পাঠ করতে ভালো লাগে, মানে পাঁচালিটা এমন অবস্থা হয়ে গেছে, তবুও আমি পুরনো পাঁচালিটা নতুন পাঁচালির মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো সেই পুরনো পাঁচালিই পাঠ করি যেটা অনেক বছরের পুরনো, মানে পেজগুলো পর্যন্ত কীরকম হয়ে গেছে, কিন্তু পড়তে পারি, একটু ছিঁড়ে গেছে, একটুখানি কেমন হয়ে গেছে, তো তাও আমি যেই পাঁচালিটা আমার ভালো লাগে তো এই সেই পাঁচালিটাই আমি পাঠ করি। এখনকার যে পাঁচালি যেটা এনে দিয়েছিলো নতুন, তো সেটা আমার অতটা ভালো লাগেনি। তো আমি দোকানে বলেছিলাম যে আমার একটা পাঁচালি আছে এরকম পুরনো, তো সেই রকম পাঁচালি এনে দিতে পারবেন নাকি, তো বলেছে ঠিক আছে চেষ্টা করব, মানে বলেছে একটুখানি বইটা দেখাতে। তো আজকে তো আমি আর মা চা খাবো, তার জন্য মুড়ি চানাচুর নিয়েছি আর সাথে চা নিয়েছি। তো এখন একটু চা খেয়ে নিই, আজকাল কোনো বিস্কুট খেতে ইচ্ছা করছে না, আর এই চানাচুরটা না ভীষণই টেস্টি, তো তার জন্য এই চানাচুর মুড়ি নিলাম। তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করলাম না, পরের দিন সকালবেলায় আবার তোমরা দেখতে পাবে। তো পরের দিন সকালে মিষ্টু আর গোপালকে স্কুলে দিয়ে এবারে আমরা বাড়ি ফিরছি। তোমাদের দাদাভাই অনেকটা রাতে এসেছিল, তার জন্য গ্যারেজে আর গাড়ি রাখতে আসেনি, বাড়ির সামনেই গাড়ি ছিল, তো সেজন্য গাড়ি করে আসলাম, মানে চার চাকায় আর কি। তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এখন বাড়ি ফিরছি। তো আজকে সকাল থেকেও ব্লগ শ্যুট করেছি, সকালবেলা যা যা কিছু ছিল সেগুলো তোমরা আমার নতুন চ্যানেলে দেখতে পাবে, সেখানে আমি কালকে ভিডিও দেব, তো সেই চ্যানেলে দেখতে পাবে ওদের কি টিফিন দিলাম সকালের পাঠটা আর কি। তো বন্ধুরা, ওদেরকে স্কুলে দিয়ে আসলাম, আর এখন তোমাদের দাদাভাই গ্যারেজে গাড়ি ঢোকাবে, মানে যে গ্যারেজে আমাদের গাড়ি থাকে সেই গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দেবে। তো সেজন্য এখন দেখো গ্যারেজ খুলতে গেছে, উই যে আসছে, তো এখন গ্যারেজে গাড়ি রেখে আমরা হেঁটেই বাড়ি চলে যাব।
তো হেঁটে যাবে তো বাড়িতে সাইকেল ও সাইকেল আছে তো সাইকেলে করে বাড়ি যাব সাইকেলে করে আমরা টানতে পারবো তো হুম কতগুলো গাড়ি থাকে গো এখানে 8-10টা ওই যে গ্যারেজের গেট देखिए साइकिल करे जाओ कोथाय गो सनग्लास चाबी टा की रोद देखे चो? এবারে মোর মার্কেটে আসলাম কিছু ঘরে টুকিটাকি জিনিস নেওয়ার আছে খাবার জিনিস আর কি তো সেগুলো নিয়ে তারপরে বাড়ি যাব এখনো পর্যন্ত আমরা চা খাইনি তো এই সবকিছু তোমরা আমার নতুন চ্যানেলের ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো এই ব্লগটা আমি আর বেশি বড় করব না বাড়ি যেতে যেতে এন্ড করে দেব আর বাড়িতে আজকে সাইকেলে করে গিয়েছিলাম মানে অনেক দিন পর সাইকেলে চেপে আর কি ঘুরলাম বলতে পারো গাড়িতে এসেছিলাম সানগ্লাস তো আনিনি রোদ লাগছে চোখে যার একটু ছাওয়া আছে না দরকার নেই কত বড় পিঠের পেছনে বসে আছি পিঠে ঢাকা পড়ে গেছি আমি সামনে নিতে এত বড় বলো আমি বসে আমি সামনে নিতে গেছিল ওদিকে ওই প্যাকেটগুলো নিয়েছে সামনে আমার জায়গা হচ্ছে না আমি ঢুকতেই পারলাম না বসতেই পারলাম না রোগা পাতলে একদম হতাম তাহলে বসে পড়তে পারতাম না